ইসলামী রাজনীতির লক্ষ্য কি? এই ক্ষেত্রেও যদি প্রশ্ন করা হয়, অনেকে বলবেন যে আমরা যে সিয়াসত করি তার লক্ষ্য তো হলো ইসলামী আইন, ইসলামী শাসন প্রতিষ্ঠা করা, ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করা। আমি বলি এটিও একটি ভুল ধারণা। আমাদের যে সিয়াসত, এই সিয়াসতের কিন্তু মূল লক্ষ্য এটি নয়। আমরা যেটাকে বলি ইসলামী হুকুমত, ইসলামী হুকুমত শরীয়তের দৃষ্টিতে কোনো লক্ষ্য হয় না। ইসলামী হুকুমত হচ্ছে একটি উপলক্ষ। শরীয়তের মূল লক্ষ্য হচ্ছে, এখানে মূল লক্ষ্য হচ্ছে ইসলামের উমুরগুলা, এগুলো হলো মূল। যেমন ইসলামের মূল উমুর হচ্ছে নামাজ, যাকাত, হজ, আমর বিল মারুফ, নাহি আনিল মুনকার, জিহাদ, এইগুলো সামষ্টিক বিষয়, এইগুলোকে প্রতিষ্ঠিত রাখার জন্য ইসলামী হুকুমতের প্রয়োজন আছে। সেই প্রয়োজনে আমরা ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করি। তাহলে ইসলামী হুকুমত হলো একটি উপলক্ষ। ইসলামী হুকুমতকে যদি আমি লক্ষ্য মনে করি তাহলে অনেক ভুল হয়ে যাবে। আর ওই ইসলামী হুকুমতের মুকাদ্দিমা হতে পারে আমাদের আন্দোলন সংগ্রাম, এবং আমরা যার মাঠ পর্যায়ে সিয়াসত বলি সেটি। এর দলিল কি আপনারা হয়তো চাইবেন, এটার দলিল কোরআনে আছে। কোরআনে বলা হচ্ছে, আমি যে আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, ওয়াল্লাযীনা ইমাক্কানাহুম ফিল আরযি, তাদেরকে জমিনে ক্ষমতা দেয়া হলে, আকামুস সালাহ, ক্ষমতা দিলে তারা একামতে সালাত করবে, নামাজকে প্রতিষ্ঠিত রাখবে, ওয়া আতাউজ যাকাত, যাকাত দিবে, ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার, সৎকাজের আদেশ অসৎ কাজের নিষেধ করবে, তাদেরকে ক্ষমতা দিলে। তাহলে ক্ষমতা দেওয়া হয় কি জন্য? ক্ষমতা, ইক্তেদার, এই ইক্তেদারের উদ্দেশ্য হচ্ছে, মূল লক্ষ্য হচ্ছে নামাজ, হজ, নামাজ, রোজা, হজ, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, এই বিষয়গুলোকে প্রতিষ্ঠিত রাখা মুসলমানদের মাঝে, কারণ মুসলমানরা এগুলো করবে। কিন্তু এগুলোর উপর, সবার উপর যদি মুসলিম সোসাইটির উপর যদি একটি ক্ষমতা না থাকে, একটি ইক্তেদার না থাকে, তাহলে আস্তে আস্তে এইগুলো বিলুপ্ত হয়ে যাবে, এগুলো প্রতিষ্ঠিত রাখা সম্ভব হবে না। এই ইসলামের গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে, সামষ্টিক বিষয়, বৈশ্বিক বিষয়গুলোকে প্রতিষ্ঠিত রাখার জন্য ইসলামী হুকুমতের ব্যবস্থা। তো ইসলামী হুকুমতের ব্যবস্থা এ কারণেই ওয়াজিব, কারণ মুকাদ্দিমাতুল ওয়াজিবে ওয়াজিমুন। শাহুলিল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি ইজালাতুল খাফা গ্রন্থে খেলাফত নিয়ে আলোচনা করেছেন, নসবুল ইমাম ওয়াজিব, এটার প্রমাণ বলছেন যে ইমাম, একজন ইমাম, একজন খলিফা নির্ধারণ করা, নির্বাচন করা, এটি ওয়াজিব মুসলিম উম্মাহর উপর। ওয়াজিব কেন? কারণ যদি একজন খলিফা নির্ধারিত না হয়, একটি ইক্তেদার না আসে, ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত না হয়, তাহলে আরও অনেক ওয়াজিব বিষয়, যেমন জিহাদ, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, ইসলামী কাজা, নামাজকে প্রতিষ্ঠিত রাখা, যাকাতের ব্যবস্থাকে বাস্তবায়িত করা, এই সমস্ত বিষয়ে দুর্বলতা আসবে, প্রতিষ্ঠিত রাখা কঠিন হয়ে যাবে। এ কারণে বলতেছেন, তারা যদি, তাদেরকে যদি শাসন দেওয়া হয় তাহলে তারা এগুলোকে প্রতিষ্ঠিত রাখবে। তাহলে আমরা বুঝলাম মূল বিষয় হলো ইসলামের মূল বিষয়, এগুলো মূল লক্ষ্য, এই লক্ষ্যে ইসলামী হুকুমত। তো ইসলামী হুকুমত এ কারণে খাটো হয়ে যায়নি, সব জিনিসকে তার মানে ঠিক স্থানে রেখে বুঝতে হবে, নাহলে এখানে এই এই জায়গায় অনেক গবেষকের, ইসলামী গবেষকদের ভুল হয়েছে। যেমন এই উপমহাদেশের একজন উস্তাদ মওদুদি, উস্তাদ মওদুদি এই স্থানে ভুল করেছে। তিনি ইসলামী হুকুমতকে লক্ষ্য মনে করেছেন, এবং ইসলামী হুকুমতকে এমনভাবে লক্ষ্য মনে করতেছেন যে মূল লক্ষ্য যে নামাজ, রোজা, হজ, যাকাত, তাকে তিনি উপলক্ষ মানিয়ে নিছেন। উল্টা, আমরা যাকে বলি উল্টা বুঝলে রে রাম, এইভাবে হয়ে গেছে যে যেটির লক্ষ্য সেটিকে তিনি উপলক্ষ সাব্যস্ত করলেন, আর যেটি উপলক্ষ তাকে লক্ষ্য সাব্যস্ত করলেন। তিনি বলতে চাচ্ছেন যে নামাজ, এগুলো ইসলামী হুকুমতের জন্য ট্রেনিং, যে নামাজ মূল না, মূল হলো ইসলামী হুকুমত। ওনার সব কিছুতে আত-তাফসীরু সিয়াসি, এই বিষয়ে আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলহি কিতাব লিখেছেন, দুইজন ব্যক্তির সম্পর্কে তিনি কিতাব লিখেছেন, একজন হলেন উস্তাদ মওদুদি আর একজন হলেন সাইয়িদ কুতুব। তারা কোরআনের তাফসির করেছেন, সব তাফসির সিয়াসি তাফসির, এমনভাবে সিয়াসি তাফসির করেছেন যে সিয়াসি তাফসিরের দ্বারা ইসলামের অনেক বিষয়
বিষয়ের ভুল ব্যাখ্যা হয়েছে, এই ভুল ব্যাখ্যাগুলো তিনি তুলে ধরেছেন আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি তার কিতাবে আত-তাফসির আত-তাফসিরুস সিয়াসি ফি কুতুবিল উস্তাজ আল মওদুদি ওয়াস সাইয়িদ কুতুব। যাই হোক, তো বলতে চাচ্ছিলাম যে ইসলামী হুকুমত সিয়াসতে শরইয়া, ইসলামী রাজনীতির লক্ষ্য কি? ইসলামী রাজনীতির লক্ষ্য হচ্ছে নামাজ, হজ এইগুলোকে প্রতিষ্ঠিত রাখা। এই আয়াত দ্বারা এটা প্রমাণিত, প্রতিষ্ঠিত রাখা। উদাহরণ দিলে বুঝবেন যে ইসলামী সিয়াসত কি প্রয়োজনীয় জিনিস, যে এই সব ইসলামের এই বিষয়গুলোকে প্রতিষ্ঠিত রাখার জন্য ইসলামী সিয়াসত কি প্রয়োজনীয় জিনিস। ইসলামী সিয়াসত বা যে কোনো সিয়াসত, এটার একটি কার্যকারিতা আছে, একটা শাসন, একটা ক্ষমতা, তার একটা কার্যকারিতা আছে। আপনি ধরেন যদি ইসলামী সিয়াসত না থাকে কোনো রাষ্ট্রে, তাহলে ইসলামী বিষয়ের কোনো গুরুত্ব থাকবে না। যেমন ধরেন আমাদের এই দেশে ইসলামী হুকুমত নাই, ইসলামী বিষয়ের কোনো গুরুত্ব নাই, দুনিয়াবি বিষয়ে তারা ইন্তজাম করতেছে, দুনিয়াবি বিষয়ে গুরুত্ব দিতেছে, কিন্তু ইসলামী বিষয়গুলোর ক্ষেত্রে তারা গুরুত্ব নাই। তো ইসলামী হুকুমত হলে ইসলামী বিষয়গুলোর গুরুত্ব থাকবে, এগুলো প্রতিষ্ঠিত হবে, এগুলো বাস্তবায়িত হবে এবং এগুলার উৎকর্ষ সাধন হবে। হুকুমত যে কোনো রাষ্ট্রের জন্য হুকুমত দরকার। আমি এটার একটু রাষ্ট্র বোঝার জন্য একটি উদাহরণ দিই। একটা পরিবার আছে, একটা পরিবার, পরিবারের কয়েকজন সদস্য আছেন, একটা পরিবার চলে, পরিবারের কয়েকজন সদস্য আছেন, ধরেন দশ বিশ জন সদস্য আছেন, দশজন নিয়ে একটি পরিবার, এই পরিবারের কিছু নিয়মকানুন আছে, এই পরিবারের নিয়ম নিরাপত্তার বিষয় আছে, এই পরিবারের মানে একতার বিষয় আছে, এই পরিবারের আরও কিছু দায় দায়িত্ব আছে, আর্থিক বিষয় আছে, এই সব বিষয় মানে সুচারুরূপে আঞ্জাম না হলে এই পরিবার টিকে থাকতে পারে না। এখন যদি পরিবারের ভিতরে গৃহযুদ্ধ থাকে এবং এই পরিবারের হদ নিয়ে, তাদের ওই বাড়ির হদ নিয়ে যদি কি হয় আশঙ্কা থাকে যে শত্রুরা এই বাড়ি দখল করে নিবে, আবার ভিতরে গৃহযুদ্ধ, আবার এই গড়ের সব সদস্য বুকালাঙ্গা থাকে, তাদের আর্থিক কোনো নিরাপত্তা নেই, তারা গরিব, তাদের আর্থিক কোনো নিরাপত্তা নেই, তো এই পরিবার টিকে থাকতে পারবে না। এইভাবে যে কোনো রাষ্ট্রের একটি ইকতেদার থাকার দরকার, রাষ্ট্রের প্রয়োজন, এই রাষ্ট্রের ভিতরে একটি একতা, এই রাষ্ট্রের বাহিরে একটা নিরাপত্তা, যেমন সেনাবাহিনীর মাধ্যমে তার নিরাপত্তা, ভিতরে নিরাপত্তা, আর্থিক নিরাপত্তা, এই সবগুলো দেওয়ার জন্য একটি হুকুমতের দরকার। সেই হুকুমত যদি ইসলামের নিয়মে হয়, ইসলামী অর্থব্যবস্থা, ইসলামের প্রতিরক্ষা ব্যবস্থা, ইসলামের স্বরাষ্ট্র ব্যবস্থা, ইসলামের বিচার ব্যবস্থা, এগুলোর আলোকে যদি একটি রাষ্ট্র হয় তাহলে সেটি ইসলামী রাষ্ট্র, সেটি ইসলামী রাষ্ট্র। যাই হোক, ইসলামী রাষ্ট্রের লক্ষ্য নিয়ে আমি যতটুকু সম্ভব আলোচনা করলাম। এখন আসেন ইসলামী রাষ্ট্রের রাষ্ট্র প্রতিষ্ঠার পন্থা। আমরা আগের আলোচনা থেকে বুঝলাম ইসলামী রাষ্ট্র কি, ইসলামী সিয়াসত কি, ইসলামী সিয়াসতের লক্ষ্য কি। এখন ইসলামী সিয়াসতের লক্ষ্য, এরপরে আসেন ইসলামী সিয়াসত প্রতিষ্ঠার পন্থা। এই ক্ষেত্রেও যদি প্রশ্ন করা হয় যে ইসলামী সিয়াসতের প্রতিষ্ঠার পন্থা কি, তাহলে আমরা সাদামাটা সরলভাবে হয়তো জবাব দিতে পারি যে আমরা যেভাবে তাহরিক করতেছি এইভাবেই তো ইসলামী রাষ্ট্র হয়ে যাবে। না, যদি এইভাবে হতো তাহলে তো শত শত বৎসর থেকে এইভাবে তাহরিক চলতেছে, কিন্তু ইসলামী রাষ্ট্র হয়তো যারা তাহরিক করি আমরা, যারা এই ক্ষেত্রে বুদ্ধা, তারাও এইটা স্বপ্ন দেখে না। এই তাহরিকগুলো হলো অক্তি জরুরত এবং এগুলো বেশিরভাগ হলো নেতিবাচক পহলু থেকে হয়, এগুলো প্রতিরোধমূলক, এগুলো প্রতিরোধ প্রতিবাদ। যেমন আমরা ইসলামী সিয়াসতের কাজ কি, ইসলামী সিয়াসতের বেশিরভাগ যখন রাষ্ট্রে কোনো অনিসলামিক বিষয় হয়, তখন বিষয় আসে, তখন আমরা প্রতিবাদ করি এবং কোনো এগুলা হলে আমরা আন্দোলন করি। এটাই বেশতে বেশ আমাদের ইসলামী সিয়াসতের কাজ হলো নাহি আনিল মুনকার। হয়তো কোনো ক্ষেত্রে আমর বিল মারুফ আছে এর সঙ্গে, এর চেয়ে বেশি কিছু না। এখন যদি আমি মনে করি এই কাজগুলার দ্বারা ইসলামী রাষ্ট্র হয়ে যাবে, তাহলে সেটি ভুল হবে। এগুলার দ্বারা ইসলামী রাষ্ট্রের স্বপ্ন দেখলে এটি বুকার স্বর্গে বাস করা হবে,
এটা হবে না, সম্ভব না, এটা মাধ্যমই না, এটা বুঝতে হবে। ইসলামী রাষ্ট্র সিয়াসতে ইসলামীয় প্রতিষ্ঠার মাধ্যম কি, পন্থা কি, এটা পরিষ্কার, এই সম্পর্কে ধারণা থাকতে হবে। এই ক্ষেত্রে আমরা উদাহরণ পাই নবী আলাইহিসসালামের জীবনে। মদিনা রাষ্ট্র কিভাবে কায়েম হলো? মদিনা রাষ্ট্র নবী আলাইহিসসালাম কোনো জিহাদের মাধ্যমে কায়েম করেন নাই। হয়তো আপনাদের অনেকের মনে আসতে পারে যে জিহাদের মাধ্যমে হয়তো ইসলামী রাষ্ট্র কায়েম করেননি, না, এটি হলো মানস গঠন, ইসলামের উমুর, ইসলামের উপর আস্থা, ইসলামের বিষয়গুলো মানার এবং ইসলামের নেতৃত্বকে মানার জন্য আস্থা সৃষ্টি করা, এক কথায় মানস গঠন। মানস গঠন এটি হলো ইসলামের রাষ্ট্র গঠনের প্রথম এবং প্রধানতম মাধ্যম, পন্থা। নবী আলাইহিসসালাম এমনভাবে মানস গঠন করলেন, মুসলমান তো মুসলমান, ইহুদরাও রসুলের প্রদানত হয়ে গেল, মদিনা সনদের মাধ্যমে মদিনা রাষ্ট্র হলো। তো এই মদিনা রাষ্ট্র কীভাবে হলো? কোনো যুদ্ধ বিগ্রহ, কোনো ধরনের জিহাদের মাধ্যমে মদিনা রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়নি। এরপর যখন একটা ইক্তেদার হয়ে গিয়েছিল, একটি শক্তি এসে গিয়েছিল, তখন মক্কা বিজয় হয়েছে জিহাদের মাধ্যমে, আরও অনেক রাষ্ট্র। এটি হলো ইসলামী রাষ্ট্রের নিশা। ইসলামী রাষ্ট্র হওয়ার পরে তার নিশা হলো আরও রাষ্ট্র বাড়ানো, একটির পরে আরেকটি জিহাদ করে করে মানে সাম্রাজ্য বিস্তার। একমাত্র ইসলামের জন্য, ইসলামের ক্ষমতা আছে সে বিশ্বায়নের ক্ষমতা, সেরা সে সমস্ত বিশ্বকে নেতৃত্ব দেওয়ার। যাই হোক, তো ইসলামী রাষ্ট্রের পন্থা হলো মানুষ গঠন। এ কারণে আমাদেরকে এগুলোর সঙ্গে সঙ্গে আগে নিজের মানুষটা গঠন করতে হবে, যে আমি ইসলামী রাজনীতিকে কীভাবে বুঝি, ইসলামী রাজনীতি সম্পর্কে আমার ধারণা এবং ইসলামী রাজনীতি নিয়ে আমি কীরকম ভাবি, এই ভাবনাটা আপনার শুদ্ধ হতে হবে। আপনি বাস্তব ভাবতে হবে, বাস্তব চিন্তা করতে হবে। অবাস্তব চিন্তা করলে কখনো আপনার এই চিন্তায় আপনি সফল হবেন না। আমাদের চিন্তা থাকতে হবে যে আমাদের দেশের যে আপামর জনগণ আছেন তাদের মানুষ গঠন করা, ইসলামী রাজনীতির জন্য তাদেরকে উৎসাহিত করা। এটার মাধ্যম হলো ইসলামী রাজনীতির সৌন্দর্য এবং পূর্ণাঙ্গ ইসলামের মাহাসিনকে তুলে ধরা। ইসলামের মাহাসিন, এগুলোর অভাব নাই, এগুলোর অভাব নাই। ইসলামের সিয়াসতের এত সৌন্দর্য, আপনি যদি খেলাফতের রাশেদার ইতিহাস মোতালা করেন, এইভাবে ইসলামী মুলুকিয়ত এবং সুলতানাতের ইতিহাস মোতালা করেন, তাহলে দেখবেন যে ইসলামী রাষ্ট্রের, ইসলামী রাজনীতির কী সৌন্দর্য। এক একটা বিধান, এখন এক একটা বিধান নিয়ে অমুসলিমরা গবেষণা করতেছে। অমুসলিমদের তো কোনো আইনই নেই, শাসন ব্যবস্থা, রাষ্ট্রের শাসন ব্যবস্থা এটি ইসলামের দান। ইউরোপরা এইগুলা ওই আন্দালুসের মাধ্যমে তারা পাইছে, পাওয়ার পরে এইগুলার দ্বারা তারা আইন বানাইছে। এখন আমরা শুনি ব্রিটিশের আইন, আমেরিকার আইন, এগুলার মূলে কিন্তু ইসলামের, ইসলামী শরীয়তের আইন, ইসলামের রাষ্ট্রনীতি। এত বেশি চর্চায় গবেষণা হয়েছে ইসলামের রাষ্ট্র এবং রাজনীতি নিয়ে যে আমাদের ইমামগণ এক এক বিষয়ে বৃহৎ গ্রন্থ লিখেছেন। ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহির কিতাব, ছয়টা কিতাব, এর মাঝে ছয়টা কিতাবের মাঝে বড় দুটি কিতাব সিয়াসতের, আসিয়ারুল কাবির, আসিয়ারুল সাগির। আসিয়ার মানে হলো যেখানে পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা হবে, জিহাদ নিয়ে আলোচনা হবে, সুলেহ নিয়ে আলোচনা হবে, সমস্ত পররাষ্ট্রের আলোচনা আসিয়ার কিতাবে থাকে। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহির কিতাব একটি পাওয়া যায়, আরেকটি কিতাব পাওয়া যায়, ওই দুইটি কিতাবের মাঝে একটি কিতাব হলো সিয়াসত। তিনি লিখছেন আল খারাজ। আল খারাজ হলো এটা ইসলামের স্বরাষ্ট্রনীতি, বাদশাহ হারুনুর রশিদের নির্দেশে কিভাবে রাষ্ট্রের ভিতরের আইন হয় এবং শাসক এবং শাসিতের মধ্যকার সম্পর্ক কিরো ধরনের হবে, এই বিষয়ে কিতাবুল খারাজে আলোচনা আছে। কিতাবুল আমওয়াল, ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ, কিতাবুল কাসব, অর্থনীতির আলোচনা, আবু উবায়দ কাসিম ইবনে সাল্লামের কিতাবুল আমওয়াল, অর্থনীতির আলোচনা। তো এই সমস্ত, এই ধরনের কিতাব, এই ধরনের বৃহৎ কাজ এবং গবেষণা কোনো ধর্মের মনীষীরা করেনি। এ কারণে পরবর্তীরা যখন দেখছে যে রাষ্ট্রের জন্য আইনের প্রয়োজন, মানুষদেরকে পরিচালনার জন্য আইনের দরকার, সব নিজ থেকে নিয়ে একবারে বেচা কেনা থেকে নিয়ে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত কত আইনের প্রয়োজন, সব আইনগুলা তারা ইসলামের এই কিতাবগুলা থেকে নিয়েছে।
এই যে আমি কিতাবগুলোর নাম বললাম, সবকটির অনুবাদ হয়েছে, সবকটির অনুবাদ হয়েছে ইংরেজি ভাষায়, লাতিন ভাষায়, এই বিভিন্ন ভাষায় এগুলোর অনুবাদ আছে। তারা অনুবাদ করে এগুলো থেকে ইস্তেফাদা করছে। তে রাষ্ট্র এবং রাষ্ট্র পরিচালনার যে সম্পদ, যে যে সম্পদ, এটা ইসলামেরই মূলভাবে। এখন এগুলো আমাদেরকে তুলে ধরতে হবে, প্রথমে আমরা মুতালা করতে হবে, এরপরে এগুলো তুলে ধরতে হবে উম্মতের সামনে। এইভাবে তুলে ধরতে হবে যে উম্মত বুঝবে এই কথা যে শান্তি, নিরাপত্তা এবং সমৃদ্ধির, সমৃদ্ধি যদি চাই আমরা কোনো দেশের, তাহলে ইসলামের শাসনকেই গ্রহণ করতে হবে। এখন তো পুরা দুনিয়ায় ইসলামের শাসন নাই, অনুপস্থিত, পুরা দুনিয়া শান্তি নয়, পুরা দুনিয়া নিরাপত্তাহীন, সমৃদ্ধি কিছু মানুষের আছে, কিছু মানুষ অভাবে আছে, কিন্তু ইসলামের হুকুমতে সবার সমৃদ্ধি আসবে। ইসলামী হুকুমত যদি কায়েম হয় তাহলে সবার মাঝে স্বস্তি ফিরে আসবে। এটি শুধু মুখের বলি নয়, এটি বাস্তব ইতিহাস। ইতিহাস দেখেন, বিশেষ করে উমর রাজিয়াল্লাহু তাআলার খেলাফত দেখেন। একটি গবেষণার কাজ হয়েছে উমর রাজিয়াল্লাহু তাআলার খেলাফতের উপর, শিবলি নুমারি রহমতুল্লাহ আলাইহি একটি কিতাব লিখছেন, আল ফারুক। এই কিতাব সবার পড়ার দরকার, যারা রাজনীতি করেন দেখবেন এই কিতাব পড়ার পরে আপনার ভিতরে একটা স্পিরিট আসবে যে ইসলামী হুকুমতের দরকার, উমরের সেই খেলাফত ফিরে আনার দরকার, মানুষের নিরাপত্তার জন্য, সমাজের সমৃদ্ধির জন্য। বিকল্প নাই, এই পৃথিবীর নিরাপত্তা, এই পৃথিবীর সমৃদ্ধি ফিরিয়ে আনার জন্য ইসলামী শাসনের বিকল্প নাই। এটি আপনি বুঝবেন যদি আল ফারুক মুতালা করেন। অনেক উদাহরণ, উদাহরণের শেষ নাই। আমি রসুলের হাদিস থেকে একটি উদাহরণ দিই। নবী আলাইহিস সালাম দাবি করছেন ইসলামী শাসন সম্পর্কে, দেখেন বুখারী শরীফের হাদিস, হাতিম ইবনে আদি ইবনে আবি হাতিম রাদিয়াল্লাহু আনহু, রসুলের বিশেষ সাহাবী, উনি এক মজলিসে উপস্থিত ছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন লোক এসে, প্রথমে একজন লোক আসলো, এসে তার অভাবের অভিযোগ করলো যে আমার অভাব। এরপর আরেকজন লোক আসলো, সে তার নিরাপত্তাহীনতার অভিযোগ করলো, একটি অভাব আরেকটি হলো নিরাপত্তাহীনতা। নবী আলাইহিস সালাম তখন আদি ইবনে হাতিমকে সম্বোধন করে বললেন, হে আদি ইবনে হাতিম, তুমি কি হিরাত চিনো? হিরাত হলো ইয়ামানের দিকে একটি এলাকা, হিরাত ওই মদিনার দক্ষিণ দিকে, তো হিরাত চিনো? তখন আদি ইবনে হাতিম বললেন, আমি হিরাত যাইনি, তবে হিরাত সম্পর্কে আমার জানাশোনা আছে। তখন বললেন যে লাউ তোয়ালাত বিকে হায়াতুন, যদি তুমি বাসো, হয়তো তুমি বাঁচবে, যদি তুমি বাসো তাহলে লা তারাইয়ান্না জাইনা তারতাহিলু মিনাল হীরা হাত্তা তাতুফা বিল বাইত ওয়ালা তাখাফু আহাদান ইল্লাল্লাহ। বললেন যদি তুমি বাসো তাহলে দেখবে একদিন এমন নিরাপত্তা আসবে আমার এই সাম্রাজ্যে। নিরাপত্তা কীরকম আসবে? একজন নারী একা সে বের হবে, একা বের হবে এবং মক্কা শরীফের বাইতুল্লাহ তওয়াফ করবে, আল্লাহ ছাড়া কাউকে বড় করবেন, এই ধরনের নিরাপত্তা ফিরে আসবে। এরপর বললেন লাউ তালাত বিকা হায়াত লাতুফতাহান্না কুনুজু কিসরা, যদি তোমার জীবন লম্বা হয় তাহলে দেখবে কিসরা বিজয় হবে। তখনকার কিসরা কিন্তু তখনকার সময়কার বড় পরাশক্তি, এখনকার যেভাবে আমেরিকা, আরেকটি ছিল কায়সার, রাশিয়া আমেরিকার মতো কিসরা কায়সার। নবী আলাইহিস সালাম তখনও ঘোষণা দিয়েছেন, ইজা হালাকা কিসরা ফালা কিসরা বাদা ও ইজা হালাকা কায়সার ফালা কায়সরা বাদা, তো কিসরার মতো বড় সাম্রাজ্য বিজয় হবে, এটা সুসংবাদ রসুল দিলেন। এরপর আরেকটি বললেন অর্থনৈতিক সমৃদ্ধির কথা, লাউ তোয়ালাত বিকা হায়াতুন লাতারাইয়ান্নার রাজুলা ইয়াখরুজু মিল আকাফিহি মিন যাহাবিন ইয়াতলুবু মাই ইয়াকবালু মিনহু ওয়ালা ইয়াজিদু আহাদান ইয়াকবালুহু মিনহু। কইলা যে একজন লোক বের হবে তার হাতভর্তি সোনা নিয়ে অথবা রূপা নিয়ে বের হবে, সে অনুসন্ধান করবে কাকে এটা সমঝাইবার জন্য, কিন্তু কোনো লোক পাবে না সমঝানোর জন্য। এই ধরনের যুগ আসবে, অর্থনৈতিক সমৃদ্ধির যুগ আসবে, মানুষ সোনাও নিতে চাইবে না, সবার ঘরে সোনার অডেল থাকবে, অডেল সোনা থাকবে। এখন রসুল দাবি করেননি শুধু, আদি ইবনে হাতিম বলেন রসুলের মৃত্যুর পর উমর রাদিয়াল্লাহু তাআলার খেলাফতের সময়, তিনি বলেন আমি দেখলাম যে সত্যি একজন মহিলা হিরাত থেকে নিরাপদে হজ করে তার বাড়িতে ফিরেছে,
আবার আমি কিসরা বিজয়ের বিজয় দেখলাম আমার চোখে, তবে এই কিসরা বিজয়ের সময় আমিও একজন ছিলাম। কিন্তু তৃতীয় যে অর্থনৈতিক সমৃদ্ধির কথা সেটি বললেন, সেটি তোমরা দেখতে পাবে অবশ্যই। আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন তার সত্যতা তোমরা দেখতে পাবে। দেখা গেল হযরত উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহির যুগে এমন সমৃদ্ধি, অর্থনৈতিক সমৃদ্ধি মুসলমানদের মাঝে এসেছে যে একজন মুসলমান সোনা হাতবর্তি কাউকে দেয়ার নাই, সব সমৃদ্ধ। এই অর্থনৈতিক সমৃদ্ধির জন্য, এই মানুষের নিরাপত্তার জন্য ইসলামী রাষ্ট্রের প্রয়োজন, যেটা এখন দুনিয়াতে অভাব। এইগুলো যদি আমরা বলি, বুঝাই মানুষদেরকে, তাহলে মানুষ, এই শত শত উদাহরণ আছে আমাদের ইতিহাসে, হাদিসে, কোরআনে, এই সৌন্দর্যের কথা, এগুলো তুলে ধরতে হবে। এই তুলে ধরা হলো বর্তমান যুগের তাজদিদি কাজ, এটা আমি বলতেছি না, আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি উনি বলছেন, বর্তমান যুগের মুজাদ্দিদ তারাই যারা ইসলামের সৌন্দর্যকে তুলে ধরতে পারে, যারা বিভিন্ন অমুসলিম ব্যবস্থাপনা, অমুসলিমদের ব্যবস্থাপনা, যেমন গণতন্ত্র, সমাজতন্ত্র, সেকুলারিজম, এইগুলোর বিপরীতে ইসলামের শাসন ব্যবস্থার সৌন্দর্য যে তুলে ধরতে পারবে উম্মতের এবং তাদেরকে প্রভাবিত করতে পারবে, সে হবে এই যুগের মুজাদ্দিদ। তো এই যুগের প্রয়োজনীয় কাজ এটি যে আমরা ইসলামের শাসন ব্যবস্থার সৌন্দর্য তুলে ধরা, অনেক জরুরি বিষয়। এ কারণে কিছু মানুষের দরকার। আমরা সিয়াসত করি, কিন্তু আমাদের সিয়াসতের লক্ষ্য থাকতে হবে। এই সিয়াসতগুলো তো সব ঠিক আছে, আমার আন্দোলন তাহরিক এগুলো সব ঠিক, আমাদের ধারণা আন্দোলন সততার উপর অটল থেকে ইসলামের যতটুকু ইসলামের দেফায়ের কাজ করতেছে এটার নজির আর কোনো সংগঠনে নেই। কিন্তু এছাড়া আমাদেরকে আরও কিছু কাজ নিতে হবে। এই কাজ হলো আমাদেরকে সিয়াসত পড়তে হবে, ইসলামী সিয়াসতের সৌন্দর্য নিয়ে আমাদেরকে চিন্তা করতে হবে। এবং কিছু মানুষ, এটা একটা ফন হিসাবে ইসলামী সিয়াসতকে পড়তে হবে, একটা ফন, যেভাবে আমরা এক একটা ফোনের তাখাসুস করি, সিয়াসতের উপর তাখাসুসের দরকার। আমি শেষ পর্যায়ে চলে এসেছি যে সিয়াসতের উপর তাখাসুস কিছু মানুষের দরকার। একটি ঘটনা বলে শেষ করতেছি, উমর রাজিয়াল্লাহু তাআলা ঘটনাটি আনছেন, আমি দেখেছি আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ, উমর রাজিয়াল্লাহু তাআলা কিছু সাহাবায়ে কেরামের সঙ্গে একবার তারা বললেন যে আমরা প্রত্যেকে আমাদের মনের বাসনা চাই, দেখি কার কি মনের বাসনা, তামান্না। তখন একজন সাহাবি চাইলেন যে আমার যদি সম্পদ হয় তাহলে আমি ওইগুলা বিলিং করব আল্লাহর রাস্তায়, আরেকজন বললেন আমার যদি সময় হয় তাহলে সব সময় আল্লাহর ইবাদত করব। উমর রাদিয়াল্লাহু তাআলাহু বললেন যে আমার তামান্না হলো আমার রাষ্ট্রে খালেদ সাইফুল্লাহ, আবু উবাইদা ইবনুল জাররাহের মতো যুবকরা থাকবে, আর এই যুবকদেরকে আমি এক এক দেশে পাঠিয়ে, এক এক রণাঙ্গনে পাঠিয়ে সেই দেশকে জয় করব, আর জয় করে সেখানে ইসলামী শাসন কায়েম করব। ইসলামী শাসন কায়েম করার সেই তমন্না উমর রাদিয়াল্লাহু তাআলা আমাদের প্রত্যেকের ভিতরে রাখতে হবে। এবং যার সাহস হয় এবং যার আগ্রহ থাকে, সে সিয়াসত বিষয়ে পড়াশোনা করুক। একটি একটা বিশাল বিষয়, এই বিষয়ে যদি আমরা পড়াশোনা করি এবং এটিকে আমার বিষয় বানিয়ে এই বিষয়ে উম্মতকে সজাগ করার চেষ্টা করি, আশা করি এই মেহনত হল, এটি হবে আমার সিয়াসত। যাই হোক, হুজুর উপস্থিত হয়ে গেছেন, আমি যতটুকু সম্ভব হলো আমার আলোচনা এখানেই শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।